বন্ধুরা, ক্রিকেটে ইন্ডিয়া পাকিস্তানের ম্যাচ মানেই গ্রেটেস্ট রিভেলারি। আর 2023 সালে ইন্ডিয়া পাকিস্তান মুখোমুখি হতে পারে প্রায় 3 থেকে 4 বার। হ্যাঁ বন্ধুরা, এশিয়া কাপে অন্তত 2 থেকে 3 বার ভারত পাকিস্তান মুখোমুখি হতে পারে। এছাড়াও কিন্তু ওয়ানডে ওয়ার্ল্ড কাপ রয়েছে, ওয়ার্ল্ড কাপেও কিন্তু মিনিমাম একবার ভারত পাকিস্তান মুখোমুখি হবে। আর এই গ্রেটেস্ট রিভেলারি দেখার জন্য কিন্তু বিশ্বের প্রত্যেকটা মানুষ ওয়েট করে থাকে। তো আমরা এই ভিডিওতে এশিয়া কাপ 2023-এ ভারত পাকিস্তানের ম্যাচ নিয়ে আলোচনা করব। অর্থাৎ ভারত পাকিস্তান দুই দলের প্লেইং ইলেভেন কেমন হবে, দুই দলের স্ট্রেংথ এবং উইকনেস কি রয়েছে, এছাড়াও বন্ধুরা কোন দল জিততে পারে তার একটা প্রেডিকশন করার চেষ্টা করব। তো সম্পূর্ণ ভিডিও দেখুন, আর ক্রিকেট সংক্রান্ত সমস্ত আপডেট পেতে আমাদের চ্যানেলটি অবশ্যই সাবস্ক্রাইব করে রাখুন। আর আপনি যদি ফেসবুক থেকে দেখে থাকেন তাহলে অবশ্যই আমাদের পেজটি ফলো করে রাখবেন। বন্ধুরা, এশিয়া কাপ 2023-এ 2 সেপ্টেম্বর অর্থাৎ 2 সেপ্টেম্বর কিন্তু ভারতীয় দল প্রথম এশিয়া কাপের ম্যাচ খেলবে পাকিস্তানের বিরুদ্ধে শ্রীলঙ্কার ক্যান্ডিতে। আর এই ম্যাচটা কিন্তু ভারতীয় সময় দুপুর 3টে থেকে শুরু হবে এবং বাংলাদেশ টাইমে কিন্তু 3টে 30 মিনিট থেকে শুরু হবে। বাংলাদেশের টাইমের কথা বললাম কেননা বাংলাদেশের লোকও কিন্তু ইন্ডিয়া ভার্সেস পাকিস্তানের ম্যাচ দেখার জন্য ওয়েট করে থাকে, তার জন্যই বললাম। তো এবার চলুন দেখে নিই দুই দলের প্লেইং ইলেভেন কেমন হবে। প্রথমেই আমি ইন্ডিয়ার প্লেইং ইলেভেন সম্পর্কে জানাচ্ছি। বন্ধুরা, ইন্ডিয়ার প্লেইং ইলেভেনে থাকবে রোহিত শর্মা ক্যাপ্টেন এবং শুভমান গিল। রোহিত শর্মা আর শুভমান গিল ওপেন করবে। এরপর 3 নম্বরে বিরাট কোহলি খেলবে, 4 নম্বরে খেলবে শ্রেয়াস আয়ার, 5 নম্বরে উইকেট কিপার হিসেবে খেলবে ঈশান কিশান। এবং তোরা ঈশান কিশানই প্রথম দুটো ম্যাচে সুযোগ পাবে, কেননা কেএল রাহুল কিন্তু প্রথম দুটো ম্যাচে খেলতে পারবে না পুরোপুরি ফিট না হওয়ার জন্য। তো কেএল রাহুলের অনুপস্থিতিতে কিন্তু ঈশান কিশানই সুযোগ পাচ্ছে। এরপর 6 নম্বরে অলরাউন্ডার হিসেবে খেলবে হার্দিক পান্ডিয়া, 7 নম্বরে খেলবে রবীন্দ্র জাদেজা, রিস্ট স্পিনার হিসেবে খেলবে কুলদীপ যাদব, এরপর 9 নম্বরে খেলবে মোহাম্মদ শামি, 10 নম্বরে খেলবে জসপ্রীত বুমরা এবং 11 নম্বরে মোহাম্মদ সিরাজ। তো এটা হচ্ছে ইন্ডিয়ার প্লেইং ইলেভেন। ইন্ডিয়ার প্লেইং ইলেভেনটা কিন্তু এরকমই হবে। আর পাকিস্তানের প্লেইং ইলেভেন দেখলে বন্ধুরা, পাকিস্তানের প্লেইং ইলেভেনে খেলবে ফখর জামান এবং ইমামুল হক দুজনে ওপেন করবে, 3 নম্বরে খেলবে ক্যাপ্টেন বাবর আজম, 4 নম্বরে উইকেট কিপার হিসেবে খেলবে মোহাম্মদ রিজওয়ান, 5 নম্বরে মোহাম্মদ হারিস, 6 নম্বরে আগা সালমান আলী, 7 নম্বরে সাদাব খান, 8 নম্বরে মোহাম্মদ নওয়াজ, 9 নম্বরে শাহিন শাহ আফ্রিদি, 10 নম্বরে নাসিম শাহ এবং 11 নম্বরে হারিশ রাও। তো এটা হচ্ছে দুই দলের প্লেইং ইলেভেন। এই দুটো দলের কিন্তু এরকমই প্লেইং ইলেভেন হবে, আমার মনে হয় না এর থেকে কোনো চেঞ্জ হতে পারে। আর এই মুহূর্তে কিন্তু এশিয়ার ভিতর ভারত এবং পাকিস্তান দুটো শক্তিশালী দল। এশিয়ার ভিতর বলা চলে না, পুরো ওয়ার্ল্ডের ভিতরেই কিন্তু ইন্ডিয়া পাকিস্তান দুটো দলই খুবই শক্তিশালী দল। কেননা এই মুহূর্তে পাকিস্তান টিম ওডিআই ফরম্যাটে নাম্বার ওয়ানে রয়েছে, বাবর আজম ওডিআই এর নাম্বার ওয়ান র্যাঙ্কিং এর ব্যাটার। তারপর তোমার ইন্ডিয়াও ভালো পারফরমেন্স করছে, 2019 সালের পর থেকে ইন্ডিয়া সব থেকে বেশি ওডিআই ম্যাচ জিতেছে। তাছাড়া ইন্ডিয়াও কিন্তু এই মুহূর্তে টিম র্যাঙ্কিং এ 4 নম্বর পজিশনে রয়েছে। আর ইন্ডিয়ার ব্যাটিং লাইন আপটাও কিন্তু দুর্দান্ত রয়েছে, রোহিত শর্মা, শুভমান গিল, বিরাট কোহলি, শ্রেয়াস আইয়ার, ঈশান কিশান, এরা কিন্তু প্রত্যেকেই দুর্দান্ত ভালো ব্যাটার। তো ভারতীয় দলের একটা সমস্যা হতে পারে, সেটা হচ্ছে ঈশান কিশান। বন্ধুরা, 5 নম্বরে ঈশান কিশান কিন্তু খুব একটা ভালো পারফরমেন্স করতে পারে না। ঈশান কিশান ওপেনিং এ ওডিআই তে যতটা ভালো খেলতে পারে, মিডল অর্ডারে কিন্তু অতটা ভালো খেলতে পারে না। এখানে যদি কেএল রাহুল থাকতো পাকিস্তানের বিরুদ্ধে ম্যাচে, তাহলে কিন্তু আর কোনো উইকনেস থাকতো না ভারতীয় দলে। অপরদিকে যেসব বোলাররা রয়েছে, সিরাজ, বুমরা, শামি, 3টে পেসার রয়েছে, তার সঙ্গে হার্দিক পান্ডিয়া ব্যাকআপ হিসেবে পেসার রয়েছে। তো বুমরা ফিরেছে, একটা ভালো অ্যাডভান্টেজ ভারতীয় দলে পেয়েছে। শামি এবং সিরাজ দুজনই ভালো ফর্মে রয়েছে, সিরাজ তো নাম্বার 3-এ রয়েছে এই মুহূর্তে হয়তো ওডিআই বোলিং র্যাঙ্কিং এ। তো ভারতের যে প্লেইং ইলেভেনটা রয়েছে এটা কিন্তু যথেষ্ট শক্তিশালী, এবং এই প্লেইং ইলেভেন নিয়ে কিন্তু পাকিস্তানকে হারানোর ক্ষমতা ভারত রাখে। অপরদিকে পাকিস্তানের টিমের লাইন আপও কিন্তু বেশ শক্তিশালী, কেননা ফখর জামান, ইমামুল হক, এরা দুজনই এক্সপিরিয়েন্স ওপেনার। তারপর বাবর আজম রয়েছে নাম্বার 1 ওডিআই ব্যাটার, মোহাম্মদ রিজওয়ান ডিপেন্ডেবল একজন ব্যাটসম্যান। তবে পাকিস্তানের এক্সট্রা অ্যাডভান্টেজ হচ্ছে তাদের পেসার। হ্যাঁ বন্ধুরা, পাকিস্তানের 3টে পেসার রয়েছে, শাহিন শাহ, আফ্রিদি, নাসিম শাহ এবং হারিশ শাহ। এরা 3 জন কিন্তু বর্তমানে বলা চলে ওয়ার্ল্ডের বেস্ট পেস অ্যাটাক কিন্তু এই 3 জনকেই ধরা হচ্ছে। শুধুমাত্র আমরা না বা পাকিস্তানিরা না, ওয়ার্ল্ডের বেশ কিছু ভালো ভালো দেশও কিন্তু এই 3 জন পেস অ্যাটাকের সামনে আসতে ভয় পাচ্ছে।
তবে আমার মনে হয় এইসব পেস অ্যাটাকদের কিন্তু বিরাট কোহলি একাই সামলাতে পারবে। 2022 টি টোয়েন্টি ওয়ার্ল্ড কাপে সামলেছিল, আশা করছি 2023 এর এশিয়া কাপে ওয়ার্ল্ড কাপেও এদেরকে বিরাট কোহলি সামলাবে। কেননা বিরাট কোহলি সবদিন পাকিস্তানের বিরুদ্ধে ভালো খেলে, তার স্কোরটা পাকিস্তানের বিরুদ্ধে যে স্কোর বিরাট কোহলি করেছে দেখলে আপনারা বুঝতে পারবেন। পাকিস্তানের বিরুদ্ধে ওডিআইতে হাইয়েস্ট স্কোরও করেছে বিরাট কোহলি, 183 রানের একটা স্কোর করেছিল এশিয়া কাপে। কিন্তু তো এই মুহূর্তে দুটো দলই শক্তিশালী দল, তো আপনাদের মতে এশিয়া কাপে ভারত পাকিস্তানের ম্যাচে কোন দল জিততে পারে কমেন্টে জানান। ভিডিও ভালো লাগলে অবশ্যই লাইক করুন, ক্রিকেট সংক্রান্ত সমস্ত আপডেট পেতে চ্যানেল সাবস্ক্রাইব করে রাখুন। ধন্যবাদ।